আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আর এখন বাজে দুপুর 11:30 মতো। তো এখন হচ্ছে আমি দুপুরে রান্না বসাবো। তো কি কি শেয়ার করি আপনাদের সাথে সেগুলো দেখি। আর হচ্ছে আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারা প্লিজ ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে নেক্সট ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, এবং আমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে সামনে। এগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন, যাতে আপনাদের সাপোর্টে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আর আমি হচ্ছে আমার রেগুলার ভিডিওগুলি, মানে আমার রেগুলার ব্লগগুলো শেয়ার করি, আমি বাসায় কী করি তো এগুলি শেয়ার করি। তো প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন যদি কোনো ভুল হয়ে থাকে। তো এখনকার মতো আল্লাহ হাফেজ। তো চলুন দেখে নিই আপনাদের সাথে কী কী শেয়ার করতে পারি। তো এদিকে হচ্ছে আমি একটা কড়াইতে 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি কিছু আলু কেটে নিয়েছি, এবং আলুগুলো হচ্ছে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে একটু আমি মেখে নিয়েছি। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আমি হচ্ছে আজকে আপনাদের রান্না করে দেখাবো রিডা মাছ। তো রিডা মাছ তো আপনারা সবাই রান্না করতে পারেন, তাও এক একজনের রান্না এক এক রকম, তাই আপনাদেরকে আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে। আর আলুটা আমি সুন্দর করে ভেজে নেব, যাতে ভেজে নেওয়াতেই সিদ্ধ হয়ে যায় একটু, তো সেভাবে ভেজে নেব। আর এখানে আমি 3 চা চামচ মরিচের গুঁড়ো নিয়েছি, 2 চা চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি, 1 চা চামচ জিরে গুঁড়ো নিয়েছি। তো এখানে হচ্ছে আমি সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি হচ্ছে উঠিয়ে রাখবো। আর আলুগুলো প্রায় ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি সে কড়াইতে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব। আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে হচ্ছে ভালোভাবে ভেজে নেব। আপনারা অনেকেই বলতে পারেন এই মাছ তো আমরা রান্না করতে পারি, তো কেন দেখাচ্ছেন? তো এটা হচ্ছে তো আমাদের রেগুলার ব্লগ বা রেগুলার ভিডিও, আমি যা যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করছি কেউ কিছু মনে করবেন না। আর এখানে হচ্ছে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আমরা সবাই তো রান্না করতে পারি, কিন্তু এটাও আছে যে এক একজন এক এক স্টাইলে রান্না করে, হয়তো আমার রান্নার ধরনটা একরকম হতে পারে এবং অন্যজনটা আরেক রকম হতে পারে, তো সেই জন্যই শেয়ার করছি। তো এখানে হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি তো সব মশলার পরিমাপ দেখিয়ে দিয়েছি, তাই আর বলছি না, আর সেখানে আমি বলেও দিয়েছি। তো একে একে আমি সবগুলো মশলা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু আমি ভেজে নিয়েছি হালকা, তো মশলাটাকে একটু দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন কি সুন্দর কষানো হচ্ছে। আর আমার চ্যানেলটি কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না, সবাই শেয়ার করবেন ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। তো এখানে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এখানে একটু পানি দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। আমি আরেকটু কষিয়ে তারপর হচ্ছে আমি মাছগুলো অ্যাড করব। আমি হচ্ছে মাছগুলোকে আমরা হচ্ছে রিডা মাছ বলি, আপনারা কী মাছ বলেন জানি না। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোল, মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তো আমি একে একে সব মাছগুলো দিয়ে দিব। এটা আলু দিয়ে আমি একটু আঠা আঠা ঝোল করে রান্না করব। তো সেভাবে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ভালো লাগলে প্লিজ আপনারা একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিতে ভুলবেন না। তো আমি একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে আমি অনেকক্ষণ কষাবো। আমি ভিডিওটা একটু ছোট করে দিয়েছি, আর এটা হচ্ছে আমি অনেকক্ষণ কষিয়েছিলাম। অনেকক্ষণ কষিয়ে তারপর হচ্ছে আমি আলু দিব। তো এটাকে আমি ঢেকে দিচ্ছি। এবার আমি 15 মিনিট পর আবার আসলাম, দেখুন ভালো করে কষাচ্ছি আমি, আর কালারটা কিন্তু সুন্দর এসেছে। আমি তো বলেছি যে আমরা ঝালের পরিমাণ একটু বেশি খাই, তার জন্য মশলাটা এটা টুকে দিয়েছি। আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী মরিচের গুঁড়োটা দিবেন। তো আমি হচ্ছে আলুগুলো অ্যাড করে নিয়েছি। আমি কিন্তু আগেই বলেছি আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, যাতে আলুগুলো 50% মানে সিদ্ধ হয়ে গেছে ভাজাতেই। তো এভাবে হচ্ছে দুটো আমি কষিয়ে নিব। আলুগুলো অ্যাড করে নিয়েছি, মাছ আর আলু একবারে কষিয়ে আমি হচ্ছে ঢেকে দিব, ঢেকে আরও কষাবো।
যে ঢেকে দিয়েছি। আর এপাশের চুলে হচ্ছে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে একদিন ডাল শেয়ার করেছিলাম, আপনারা ওই ডালটা অবশ্যই রান্না করতে পারেন, আশা করছি অনেক টেস্ট হবে, তাই আজকে ডালটা শেয়ার করিনি। তো এদিকে হচ্ছে আমি তরকারিটা এখন খুলে দেখবো, দেখুন কি সুন্দর কালার এসেছে, কালারটা পুরো মানে ন্যাচারাল কালার এসেছে, সুন্দর কালার এসেছে, মানে হচ্ছে আমার সামনাসামনি যেরকম কালার ছিল সেরকম কালারই এসেছে ক্যামেরাতে। তো এখানে হচ্ছে আমি স্ট্যান্ডার্ড কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে পানি দিয়ে একটু ভালো করে নেড়ে আমি ঢেকে দিব আবারও। এই যে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম, এবার এটাকে একটু আলতোভাবে নেড়ে ছেড়ে আমি ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পর হয়ে গেলে আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব যে কিরকম হলো। এই যে দেখুন আমি হচ্ছে ঝোলগুলো পানি দিয়ে হচ্ছে আমি 15 মিনিট কুক করে নিয়েছি এবং আঠা আঠা ঝোল হয়ে গেছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে, এখানে অত একটা বোঝা যাচ্ছে না। তো এই যে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, এবং আমি বেশি ঝোলটা বেশি শুকাও নেই আবার বেশি ঝোলও রাখিনি, আঠা আঠা ঝোল করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি ডালটা রান্না করে নিয়েছি, আর এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে আমি হচ্ছে কাতল মাছের মাথাটা রান্না করে নিয়েছি। আমি আরেকদিনও পুঁই শাক দিয়ে মাছের মাথা রান্না করা শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করি নেই। তো এই যে আমাদের দুপুরের রান্না বান্না শেষ, তো এখনকার মতো এখানে আল্লাহ হাফেজ, আবার বিকালে আপনাদের সাথে দেখা হবে, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো এই যে দেখুন বিকাল 5টা বাজে, কি অন্ধকার হয়ে গিয়েছিল, আর আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি পড়বে, কিন্তু অত একটা বৃষ্টি পড়ে নেই, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, কিন্তু অনেক অন্ধকার হয়েছিল আর বাতাস আছিল, তো বাতাসে মেঘগুলো নিয়ে নিয়েছে উড়িয়ে। তো এবার আমি হচ্ছে সন্ধ্যায় কিছু হচ্ছে পেঁয়াজু বানাবো, তার জন্য হচ্ছে আমি ডাল নিয়ে নিয়েছি, ডাল বাটা নিয়ে নিয়েছি, আর হচ্ছে 1 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে, মানে হচ্ছে বেশি করে পেঁয়াজ দিলে একটু মচমচে হয়। আর আমি কাঁচা মরিচ নিয়ে নিয়েছি, আর আমি হচ্ছে 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, আর হচ্ছে অল্প একটু জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। অনেকে দেন আবার অনেকে দেন না, তো অনেকে হচ্ছে আবার আদা রসুনের পেস্টও দেন, কিন্তু আমার কাছে আদা রসুনের পেস্টটা ভালো লাগে না বড়াতে, মানে হচ্ছে পেঁয়াজুতে, তার জন্য আমি দেই নাই, তো যার ভালো লাগে সে দেয়। তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এটাকে একটু ভালোভাবে মেখিয়ে আমি হচ্ছে ভেজে নেব। তো আমি হচ্ছে তেলটা ভালো করে দিয়ে গরম করে তারপর হচ্ছে সবগুলো পেঁয়াজু ভালো করে একটু ভেজে নিব। আমি হচ্ছে কড়া করে ভেজে নেব, কারণ কাছে আমার কাছে হচ্ছে কড়া করে ভাজাটাই ভালো লাগে এবং মুচমুচে হয়, তাই আমি সেভাবে ভেজে নেব। তো আমি হচ্ছে এখানে একে একে সবগুলো পেঁয়াজু দিয়ে দিব এবং ভালো করে আমি একটু ভেজে নিব। তো ঠিক আছে, আমি ভেজে নিই পেঁয়াজুগুলো।
তো এখানে হচ্ছে আমার পেঁয়াজগুলো দুই পিঠে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি একটু উঠিয়ে নিয়েছি পেঁয়াজগুলো। তো আমি সবগুলো পেঁয়াজ এভাবে উঠিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি একটু 3 চা চামচ, সরি, 1 টেবিল চামচ বেসন নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি একটু ফুড কালার দিয়ে দেবো। আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ফুড কালারটা দেখতে সুন্দর লাগে, কালারটা সুন্দর আসে, এই জন্য আমি একটু ফুড কালার দিয়ে দেবো। আমি হচ্ছে এখানে ডিমের চপ বানাবো তার জন্য, তো আমি একটু ফুড কালারটা বেশি দিয়েছি। আর এখানে হচ্ছে আমি ডিমগুলো মাঝখানে কেটে তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এগুলো আমি একটু ভেজে নেব ডিমের চপগুলো। তো ঠিক আছে, এই যে দেখুন আমি মানে কালারটা একটু বেশি দিয়েছি, এই জন্য কালারটা সুন্দর লাগছে। তো আমি এটাকে একটু ভেজে নেই। আর আমি হচ্ছে কড়াইতে আগে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তো আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে ভাজবো, আপনারা সবাই পারেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে ডিমটা দিয়ে দিয়েছি এবং চুপ দিয়ে আমি ভেজে নিচ্ছি। কিন্তু আমার কাছে হচ্ছে ডিমটা ভাজতে মানে ডিমের চপটা ভাজতে অনেক ভয় লাগে, কারণ হচ্ছে এটা একটু ফুটে আসে ডিমটা, এই জন্য আমি অনেক আস্তে আস্তে ভাজি ডিমের চপটাকে। তো যেভাবে আমি সবগুলো দিয়ে দিব, তারপর হচ্ছে আমি ডিমের চপগুলো এভাবে সুন্দর করে ভেজে নেব। আর ডিমের চপগুলো এভাবে ভাজলে কিন্তু খেতে মজাই লাগে। তো ঠিক আছে, সুন্দর করে আমি ভেজে নিচ্ছি ডিমের চপগুলো। এই যে এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর হচ্ছে ডিমের চপগুলোও ভাজা হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো ঠিক আছে, আমরা নাস্তাটা করে নিই। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।